রাজস্থান রয়্যালসের নেট বোলার থেকে শুরু করে এলপিএলে খুব ভালো পারফরমেন্স পর্যন্ত বিজয়কান্ত বিয়াসকান্ত কিন্তু এবার আইপিএলের মতো বড় মঞ্চে তার যোগ্যতা প্রমাণ করার জন্য চলে এসেছে। ওয়ানিন্দু হাসারাঙ্গা যে আইপিএল থেকে রুল আউট হয়ে গেছেন সেই নিউজ তো আপনাদের কাছে আছেই। সানরাইজার্স হায়দ্রাবাদ সেই জায়গায় দলে নিল শ্রীলঙ্কার অন্য এক স্পিনারকে। 22 বছরের তরুণ লেগ স্পিনার বিজয়কান্ত বিয়াসকান্তকে দলে নিয়েছে হায়দ্রাবাদ, যিনি দেশের হয়ে একটিমাত্র টি টোয়েন্টি খেলা স্পিনার। প্রথমে জানা গেছিল যে হাসারাঙ্গা আইপিএলের প্রথম পর্বে খেলতে পারবেন না, কারণ বাংলাদেশ সিরিজ চলছিল। পরে পুরো আইপিএল থেকেই রুল আউট হয়ে গেলেন তিনি। নিলামে 1.5 কোটি টাকায় হাসারাঙ্গাকে কিনেছিল হায়দ্রাবাদ, কিন্তু তার চোট এখনও সারেনি। বাংলাদেশ সফরে গিয়ে চোট পেয়েছেন হাসারাঙ্গা, তাই তাকে আইপিএল খেলতে দিতে রাজি নন শ্রীলঙ্কার ক্রিকেট কর্তারা। এর পরে পরেই নতুন স্পিনারের সন্ধান করছিল হায়দ্রাবাদ। শ্রীলঙ্কার তরুণ স্পিনারকে গত মঙ্গলবার দলে নেয় তারা। আপনারা মুথাইয়া মুরলীধরনের লাইফ স্টোরি তো জানেন, একজন তামিল শ্রীলঙ্কান হয়ে কতটা স্ট্রাগল করেছিলেন তিনি ক্রিকেটের জগতে নিজের নাম তৈরি করার জন্য। বিজয়কান্ত বিয়াসকান্ত কিন্তু ঠিক সেরকম একজন প্লেয়ার। বিজয়কান্ত শ্রীলঙ্কার হয়ে একটিমাত্র টি টোয়েন্টি খেলেছিলেন এশিয়ান গেমসে, সেই ম্যাচে একটি উইকেট নিয়েছিলেন তিনি। 4 ওভারে 28 রান দিয়ে 1 উইকেট, এই ছিল তার স্পেল। প্রথম শ্রেণীর ক্রিকেটে যদিও 6 ম্যাচে 16টি উইকেট আছে বিজয়কান্তের, তিনি সব ধরনের টি টোয়েন্টি ক্রিকেট মিলিয়ে খেলেছেন 33টি ম্যাচ এবং নিয়েছেন 42টি উইকেট। বাংলাদেশ প্রিমিয়ার লিগে তিনি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, লঙ্কান প্রিমিয়ার লিগে জাফনা কিংস এবং ইন্টারন্যাশনাল লিগ টি টোয়েন্টি মানে ইউএইর প্রিমিয়ার লিগে এমআই এমিরেটসের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। হাসারাঙ্গাকে 1.5 কোটি টাকার বেস প্রাইজে দলে নিলেও বিজয়কান্তকে কিন্তু হায়দ্রাবাদ 50 লক্ষ টাকার বেস প্রাইসে দলে নিয়েছে। লঙ্কান প্রিমিয়ার লিগ 2022-এ 13 উইকেট নিয়ে জাফনা কিংকে ট্রফি জেতানোর বড় কন্ট্রিবিউশনের জন্য ইমপ্রেসড হয়ে রাজস্থান রয়্যালসের হেড কোচ কাম ডাইরেক্টর কুমার সাঙ্গাকারা তাকে আইপিএল 2023-এর আগে নেট বোলার হিসাবে রাজস্থান রয়্যালসে নিয়ে এসেছিলেন। এছাড়াও এলপিএলের একটি ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার পর বিজয়কান্ত রবীন্দ্রনাথ অশ্বিনকে ক্রেডিট জানিয়েছিলেন। খুব তাড়াতাড়ি হয়তো আইপিএলের কোনো এক ম্যাচে আমরা বিজয়কান্তকে বোলিং করতে দেখতে পাবো। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ফিরছি পরের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।